দর্শক আসসালামু আলাইকুম এবং টেলিভিশনের শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক নিয়মিত আয়োজন এবং আমাদের সাহিত্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি কাজী ওহিনী ইসলাম চলছে ভাষার মাস আমরা জানি আমাদের আত্মপরিচয়ের প্রতি মাতৃভাষা বাংলা ভাষা আর এই মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে যারা অকৃত্রিম প্রেম প্রবল কর্তব্যবোধ থেকে আত্ম উৎসর্গের মধ্য দিয়ে 1912 সালের 21 ফেব্রুয়ারি মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা অশেষ ভালোবাসা জানাই যারা আজও আমাদের প্রেরণার উৎস প্রতিবাদ প্রতিরোধ প্রতিজ্ঞার প্রদীপ্ত সাহস যাদের কথা ভাবলে গর্বে আমাদের বুক ভরে যায় তেমনি প্রিয় মুখ প্রিয় মানুষ এবং আমাদের সাহিত্য অনুষ্ঠানের আজকের অতিথি ডক্টর জসিম উদ্দিন আহমেদ 1931 সালের 20 ডিসেম্বর কুমিল্লা জেলার গলিয়ারচর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম ওয়াজউদ্দিন আহমেদ মাতা রাহাতুন্নেসা তিনি 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং 1955 সালে এমএসসি ডিগ্রি লাভ করেন 1956 সালে ঢাকা কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন তারপর 1957 সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দেন 1959 সালে আমেরিকার রচেস্টার ইউনিভার্সিটি থেকে আণবিক বিকিরণ নিরাপত্তা বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন তারপর পাকিস্তানে ফিরে এসে পুনরায় পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দেন 1961 সালে ঢাকায় বদলি হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব পাকিস্তানে প্রথম নিউক্লিয়ার মেডিসিন কেন্দ্র স্থাপন করেন 1963 সালে আমেরিকার ইউনিভার্সিটি অব মিসিগানে চলে যান এবং 1966 সালে পিএইচডি ডিগ্রি লাভ করে পাকিস্তানে ফিরে আসেন একই বছর তিনি ঢাকা আণবিক শক্তি কেন্দ্রে আণবিক বিকিরণ বিভাগের প্রধান হিসেবে যোগ দেন 1968 সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনের হেড অফিসে বদলি হন এবং ডিরেক্টর পদে থাকাকালীন 1970 সালে পাকিস্তান সরকারের স্কলারশিপে ভিয়েনা জাতিসংঘের আণবিক শক্তি এজেন্সিতে যোগ দেন এরপর 1994 সালে আণবিক বিকিরণ নিরাপত্তা বিভাগের ডিরেক্টর প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন তারপর 2000 সাল পর্যন্ত 40টি দেশে আন্তর্জাতিক কনসালটেন্ট হিসেবে কাজ করেন তিনি আণবিক বিকিরণ নিরাপত্তা বিষয়ে 17টি বই রচনা করেন যা বিশ্বের প্রায় সব দেশেই ব্যবহৃত হয় এর পাশাপাশি কবিতা উপন্যাস ছোট গল্প এবং শিশু সাহিত্য রচনায়ও তিনি সমান পারদর্শী বর্তমানে তার প্রকাশিত বইয়ের সংখ্যা মোট 56টি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমার দেখা 21 ফেব্রুয়ারি প্রবন্ধ অবারিত মন কাব্যগ্রন্থ ছড়ার বাগান কিশোর কবিতার বই ছড়ায় ছড়ায় জন্মভূমি ছড়ার বই প্রেমের কবিতা কাব্যগ্রন্থ কবিতায় জীবন বিচিত্রা কাব্যগ্রন্থ বর্তমান সমাজ ও মানবতা প্রবন্ধ অমর একুশ বাংলা ভাষা ও বাংলাদেশ প্রবন্ধ জসিম উদ্দিনের কবর কবিতার ইংরেজি অনুবাদ কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ইংরেজি অনুবাদ ইত্যাদি বর্তমানে তিনি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা ও লেখালেখি করে সময় অতিবাহিত করছেন তিনি মহান ভাষা আন্দোলনে অনন্য অবদানের জন্য পেয়েছেন 21 পদক পেশাগত ও সৃষ্টিশীল কাজের স্বীকৃতিস্বরূপ দেশ বিদেশের বিভিন্ন সংস্থা থেকে স্বর্ণপদক সহ 205টি পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন প্রিয় দর্শক আর দেরি নয় চলুন
ডক্টর জসিম উদ্দিন আহমেদ স্যারের কাছ থেকে জানব আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, তার সক্রিয় ভূমিকার কথা, শুনব তার রচিত কিছু সর্বনির্বাচিত প্রিয় কবিতা। আমি আমার নিজের রচনা প্রেমের কবিতা কবিতাটি আমি পড়ছি। প্রেমের কবিতা। তোমাকে দেখিনি, খুঁজে বেড়াই জীবনের একান্ত সাধনা, চলার পথে ধ্যানে ধারণায়, খুঁজি শয়নে স্বপনে জাগরণে, তোমাকে খুঁজি প্রভাতের অরুণ রাগে, তোমাকে খুঁজি সন্ধ্যার স্নিগ্ধ আবিরে, শুভ্র মেঘের পরতে পরতে কালো মেঘের আড়ালে, তোমাকে খুঁজি ফুলের কুড়িতে মৌমাছি গুঞ্জনে, ভ্রমর কোলাহলে হলুদিয়ার রঙিন পাখায় উড়ে উড়ে, বন থেকে বনে দেশ থেকে দেশে, তোমাকে খুঁজি নদীর কুলে কুলে, স্রোতের স্রোতের কলকলে, ছলাদ ঢেউয়ের তালে, সুরধ্বনি মাঝে মর্মর স্বরে, খুঁজি সৈকতের রেখায় রেখায়, চিকচিক বালির হাসিতে, উর্মির কিরিট দোলায়, অন্তর বেদনা ভরা বালুবেলায় সশব্দ ক্রন্দনে, তোমাকে খুঁজি মহাসমুদ্রের বিশালতায়, উদাস নয়নের বিরামহীন উৎকণ্ঠায়, সীমাহীন নীল আকাশের গভীরতায়, চন্দ্র তারকা নিহারিকার মিটিমিটি বিষণ্ণতায়, অতল খোঁজার চতুর্দিক খোলা, নেই শুরু নেই শেষ, উৎকণ্ঠা বেদনা আকাঙ্ক্ষা আশার ক্ষীণ সূত্র, পাওয়া না পাওয়ার লুকুচুরি, হৃদয়ের দ্বন্দ্ব, কুল অকুল উৎস মোহনা, শুধু আবেগের গিলি, তুমি কি প্রেমের দরিয়ায় আমার ভেলা, বাস্তবের শ্বাস প্রশ্বাস, বাঁচার ধমনী, হৃদয় সিংহাসনে তুমি আবেগের রানী, তুমি আমার চির চাওয়া প্রেমের কবিতা। আমি এই কবিতাটা একটা আধ্যাত্মিক কবিতা, কবিতার শিরোনাম আমার কি চাওয়া প্রভু, আমাকে করেছ সৃষ্টি তোমার করুণা দিয়ে, আমি তো তোমারই হাতে করা মহাপ্রভু, কি চাওয়া আছে তোমাকে বিনে, বেহেশতি মেওয়া বেহেশতি পোশাক, আরাম আয়েস ভুরপরি নির্মল সঙ্গী, সে আমার চাওয়া নয় প্রভু, দোজকের ভয় আর ভেস্তের লোভে আমি ডাকিনি তোমাকে প্রভু, অনুকে সৃষ্টি করে কর অনুতে বাস, আমার জীবনে তোমারই আসন, তুমি আছো রক্ত ধমনি হৃদয় স্পন্দনে, তোমার বিরাজ স্নায়ু মজ্জা মস্তিষ্কে, রক্ত কণায় খাদ্য পানীয় মাঝে, আমার স্রষ্টা তুমি, আমার পাহারাদার তুমি, আমার মাঝে তুমি, তবে কেমনে আবার বিচার, আমার চাওয়ার কিছু নেই প্রভু, যেখানে তোমার আসন বিছানো, যেখানে সেখানে অজানা কিছুই নেই তোমার, ওখানে চাওয়ার কি আছে প্রভু, যে মহান সত্তা আমাতে বিরাজ করে, সে মহান আমার রক্ষাকারী, আমাকে কি করবে প্রভু, তা তোমারই এখতিয়ার। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন, কোথাও যাবেন না। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আশা করি, এবং আমাদের সাহিত্য অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। কবিতার শিরোনাম মানবতা কোন পথে,
সভ্যতার আবরণে নৈতিক অধগমন ছড়িয়ে চলেছে ভাইরাসের মতো সব দেশ সব সমাজ সব স্তরে। জীবনের মূল্যবোধ আজ পদদলিত, মানুষে মানুষে ভেদাভেদ, হিংসা, দেশ খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, লুণ্ঠন, ছিনতাই, শোষণ, দুর্নীতি, কপটতা, ঘুষ, কমিশন, দ্বৈত নীতি, নৃশংসতা, যুদ্ধ, বিগ্রহ, নির্যাতন চলমান জীবনধারায় মিশে চলেছে নগ্ন অসংকোচ অবাধ ধারায়। বাইরে উন্নয়ন গতি, অন্তরে নৈতিক অবনতি, মুখেতে শান্তির বাণী, অন্তরে বৈরিতা। খোলা বাজার অর্থনীতি এনেছে প্রতিযোগিতা, ভোগের লালসা, বিবাদ, বিসম্বাদ, বেড়েছে সবার চাওয়া, পাওয়ার বিরোধ, ঋণের পরিধি, দুর্নীতির কারখানা, অধিজনের অস্থির উপর গড়ছে উপজনের জীবন, শোষণের অর্থে গড়ছে সুরম্য নগরী। স্বার্থের পূজারি আজ নীতির ধ্বজাধারী, শান্তির দূত হয় তথ্যের গোয়ান্দা, নিজের পথ ছেড়ে গড়ে টাকার ব্যাংক, ধনীর চুম্বক কেড়ে নেয় দিনের সম্বল, জনগণের অর্থে গড়ে অস্ত্রের ভাণ্ডার, সেই অস্ত্র ধ্বংস করে নিরীহ জনতা। যানবাহন, শিল্প, বর্জ্য করে পরিবেশ দূষণ, জল, বায়ু, স্বাস্থ্য আজ দূষণের শিকার, চাহিদার মাপকাঠি বাড়ছে সীমার বাইরে, সংযম চলছে ছুটে পিছনের পানে, জীবনের মান উঠেছে পর্বত শিখরে, নীতি গড়িয়ে পড়ছে অতল খরলে, গতির আবেগে আজ সমাজ অভিভূত, অজানা স্রোতের টানে যেন দিশাহারা। স্যার, এবং টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চলছে ভাষার মাস, মহান ভাষা আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা রেখেছেন, একজন ভাষা সৈনিক হিসেবে আমরা আপনাকে চিনি, একজন পরমাণু বিজ্ঞানী হিসেবে সারা বিশ্ব আপনাকে চিনে। আমার খুব জানতে ইচ্ছে করছে, কবে, কখন, কোন সময় আপনি নিজের কবিসত্তাটাকে আবিষ্কার করেছেন? আমি এবং টেলিভিশনের কে আমি অনেক ধন্যবাদ জানাই, এবং আপনি যে আমার এই ইন্টারভিউ নিচ্ছেন এই জন্য আপনাদের টিম, আপনাকে, আপনার টিমকে আমি ধন্যবাদ জানাই। আমি কুমিল্লার ছেলে, গুমটিপাড়ের ছেলে। ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স ডিগ্রি পাস করেছি এবং আমার সাবজেক্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা, মানে সলিমুল্লাহ হলে রেসিডেন্ট স্টুডেন্ট হিসাবে আমি যতদিন ছিলাম ভাষা আন্দোলনে যুক্ত ছিলাম, যদিও আমি কোনো নেতৃস্থানীয় ব্যক্তি ছিলাম না। 21 ফেব্রুয়ারির দিন আমরা পুলিশের সঙ্গে মুখোমুখি যুদ্ধের মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে, আমরা ছিলাম ভিতরে। মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণটা, হোস্টেলটা ছিল দ্বিতীয় মহাযুদ্ধে আমেরিকান সোলজারদের ব্যারাক। ঢাকাতে আরও দুইটা ব্যারাক ছিল, একটা পলাশি, একটা নীলক্ষেত ব্যারাক। এই ব্যারাকগুলি পুরাতন হয়ে যাওয়ায়, মানে যখন ঢাকা মেডিকেল কলেজ স্থাপিত হইল তখন এটাকে মেডিকেল কলেজ হোস্টেল হিসেবে ব্যবহার করা হতো। ব্যারাকগুলি 60 ফুট লম্বা ব্যারাক ছিল, 4 ফুট বারান্দা, এবং পুরাতন হওয়ায় ওইখানে মেরামতের কাজ চলছিল। অনেক ঢিলে ইটের টুকরা ছিল, আর একটা আস্ত ইটের স্তূপ ছিল, আর এলাকাটা ছিল কাঁটা তারের বেড়া, আর গেটটাও ছিল কাঁটা তারের, কাঠের ফ্রেমের গেট। আমরা 11টা থেকে 3টা পর্যন্ত ওই পুলিশের সঙ্গে মুখোমুখি যুদ্ধ। আমি ফ্রন্ট লাইনে ছিলাম, আর আমার সলিমুল রুমমেট সাজানো ছিল। বেলা 3টার সময় আমি এই
এছাড়া ওই ওইখানে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনটা পুলিশের টিয়ার গ্যাসে একটা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন ছিল, আমরা চোখও মেলতে পারতাম না, চোখ মানে মিলতে গেলে পানি পড়ত। তার মধ্যেও আমরা ঢিলাঢিলি করেছি। বেলা তিনটার সময় আমি ওই আস্ত ইটের স্তূপে গিয়ে আস্ত ইট নিয়ে গেট খুলে পার হইয়া তারপরে পুলিশের উপরে খুব জোরে আমি ইট আস্ত ইটটা মারি। এরপরেই আর ক্ষিপ্ত হয়ে হোস্টেলে ঢুকে পড়ে অনেককে খুব পিটিয়ে শোয়ে ফেলছে, আমাকে নাগাল পায়নি। তারপরে তাদেরকে বের করার পরে তিনটা দশে দেখলাম নিশ্চিত করে এসে এবং এসপি আরও অনেক পুলিশ কী যেন আলোচনা করতেছে। এরপরই তিনটা পনেরোর একটু আগে দেখলাম তিনজন পুলিশ হাঁটু গেড়ে আমাদের দিকে ইয়ে মানে এম করে বসেছে বসেছে। তিনটা পনেরোতে হঠাৎ গুলি আরম্ভ হইল, সাধারণের মাথার উপর দিয়ে গিয়ে গুলি বাসের চালায় গিয়ে ধুয়ে উড়ে গেল। যেহেতু আমি মাঝে ছিলাম, আবুল বরকত আমার ডাইন পাশে ছিল, আমার মাথার উপর দিয়ে কমপক্ষে পনেরো ষোলোটা গুলি গেছে। আমি এগুলি গিয়ে বাসের চালায় লেগেছে, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছে। কিন্তু বরকত পড়ে গেল, সে কিন্তু মারা গেল। তার রক্তে আমি তারে কোলে নিলাম, তার রক্তে আমার কাপড় চোপড় ভিজে যায়। সাধারণ এসে ধরল, আমরা দুজন তাকে বুকের উপর তুলে ধরি এবং পরে পিছন থেকে দৌড়িয়ে আসা দুইজন এবং শাহজাহান নিয়ে গেল হসপিটালে। ডক্টর এলিনসন ব্রিটিশ সার্জন ছিল দ্বিতীয় মহাযুদ্ধে, সে ছিল এখানে, সে অপারেশন করছে কিন্তু তাকে বাঁচানো গেল না, তার রক্ত এত ক্ষরণ হয়েছিল যে তাকে বাঁচানো গেল না। বরকতকে যখন আমার কোল থেকে নিয়ে গেল, তখন আমি আবার ওই দুইটা অর্ধেকই যেটি ফেলে দিয়ে বরকতকে কোলে নিয়েছিলাম ওইটা নিয়ে আমি ফ্রন্টে গেলাম। পুলিশের তার কোনো তারা বসে আছে, আমি ঢিল মারার জন্য তৈরি হইতেছি। হঠাৎ মনে হইলো যে আরে আমি হাতটা তুললেই তার গুলি করবে, আর ম্যাজিস্ট্রেট করেছি আর সবাই এমনি চক্ষু বড় বড় করে আমার দিকে চেয়ে আছে, এই ছেলেটা করছে কি। তা যাই হোক, একুশে ফেব্রুয়ারির গুলিটা কিন্তু ওই আস্ত ইটের ঢিলটা খাওয়ার দেওয়ার পরেই এটা সূত্রপাত হয়। তো একুশে ফেব্রুয়ারির সৃষ্টির মধ্যেই আমি, একুশে ফেব্রুয়ারির গুলি বাঙালি জাতির জীবনে সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা। আরেকটা বড় ঐতিহাসিক ঘটনা আছে, সেটা পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দের 23 জুন, সেই যুদ্ধে বাঙালির পরাজয় আর একুশে ফেব্রুয়ারির গুলির কারণে বাঙালির বিজয়। আরেকটা বিজয় দিবস আছে আমাদের 16 ডিসেম্বর 1971 সালে। তো ভাষা আন্দোলনে আমার রোলটা এখনও আমার জীবনের প্রতিটি মুহূর্তে আমি সেটা ফিল করি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন ঢাকা কলেজে কিছুদিন লেকচারার ছিলাম, তারপরে পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনে জয়েন করছি এবং সাথে সাথে আমেরিকাতে চলে গেলাম এবং সেখানে মাস্টার্স এবং পিএইচডি দুইটাই আমার আমেরিকার থেকে। পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনে কিছু দিন কাজ করার পরে আমি ডিরেক্টর পদ থাকাকালীন আমাকে জাতিসংঘ পাকিস্তানের স্পন্সরশিপে আমাকে জাতিসংঘ আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি আমাকে নিয়োগ দেয়। সেখানে আমি 24 বছর ছিলাম। তারপরেও আমি পরবর্তী 6 বৎসর মাঝে মধ্যে আন্তর্জাতিক কনসালটেন্সি আমার করতে হয়েছে আইএই এর মাধ্যমে। তো সেই জন্য আরও 6 বৎসর রয়ে গেলাম ভিয়েনা, সর্বমোট আমি 30 বছর ভিয়েনাতে ছিলাম। তারপরে সিদ্ধান্ত নিলাম যে ফাইনালি আমি দেশেই চলে যাব। তো 2001 সনে দেশে চলে আসি। আমি ডিরেক্টর মানে আণবিক শক্তিতে থাকাকালীন প্রায় 40টা দেশের উপদেষ্টা ছিলাম আণবিক বিকিরণ নিরাপত্তা বিষয়ে। অনেক দেশের অনেক কাজ আইনকানুন করে দিয়েছি এবং এই পরিপ্রেক্ষিতে বহু দেশে যাওয়া হয়েছে, প্রায় 70টা দেশের মতো আমি গিয়েছি। তো সেই হিসেবে আমি বিশ্বটা দেখেছি এবং আল্লাহ তাআলার দানে আমি বিশ্বের সব ভালো ভালো খাওয়া খেতে পেরেছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে আর একটি বিরতি, সাথে থাকুন ফিডব্যাক করি। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাই এবং আমাদের সাহিত্য অনুষ্ঠানে সাথে আছেন প্রিয় লোক প্রিয় মানুষ ডক্টর জসিম উদ্দিন আহমেদ স্যার। শুনব স্যারের আরও কিছু কবিতা,
কিছু প্রিয় কথা। স্যার, সারা পৃথিবী আপনাকে একজন পারমাণবিক বিজ্ঞানী হিসেবে চেনে, আমার খুব জানতে ইচ্ছে করে কবে, কখন, কিভাবে নিজেকে কবি হিসেবে আবিষ্কার করলেন? ধন্যবাদ। আমি ছোটবেলা থেকে একটু আবেগপূর্ণ ব্যক্তিত্ব ছিলাম, এই যে আমার ভিতরে কবিতার সত্তা, কবিতার আবেগ, এইগুলি কিন্তু আমার ছিল, কিন্তু পড়াশোনা এবং চাকরির কারণে, কর্তব্যের কারণে এগুলি আর প্রকাশ করার বা বিকাশ করার কোনো সুযোগ হয় নাই। তো সে 2002 সনের সেপ্টেম্বর থেকে হঠাৎ কবিতায় ঢুকে প্রথম যে কবিতার বইটা করলাম সেটার নাম হইল হয়তো কিছু না, একদিকে বাংলা একদিকে ইংরাজি। আল্লাহ তালা আমাকে একটা কোয়ালিফিকেশান দিচ্ছে যে আমি ইংলিশে যেরকম আমার ফ্লো, বাংলাতে তত ফ্লো নাই, তো কাজে কবিতাটা লেখার পরে সাথে সাথে আবার ইংরেজি আমি করে বলতে পারি। তো সেইভাবে ওই বই হইতে লাগলো এবং 2003 সনে প্রথম কবিতার বই হয়তো কিছু না, আর 2004 সনে আবার কয়েকটা বই হয়ে গেল, তার মধ্যে আবার ছড়ার বইও আছে, ছড়ার বই আমার ছড়া কমপক্ষে 200 ছড়া আছে, এগুলিও এক কয়েক মিনিট লাগে এক একটা লিখতে। তো এই যে একটা কোয়ালিটি আল্লাহ তালায় আমাকে দিয়েছে, আল্লাহর কাছে হাজার শুকর যে এই কোয়ালিটি সাধারণত দেখা যায় না। তো আমি এটা কোনো খুব গর্ব করে বলতেছি না, কিন্তু এটা বাস্তবতাটা আমি জানাইলাম রিডারদের। আর আরেকটা জিনিস হইল যে এই যে কবির সত্তাটা কিন্তু বাল্যকাল থেকে ছিল, অনেক সময় ওই নিজেদের মধ্যে যখন বাচ্চাদের একসাথে হইতাম আমি এক্সটেম্পোর কবিতা বলতে পারতাম, এই সময়ও গেছে। বাংলা ভাষার বিকাশ, উন্নয়ন এবং সর্বোপরি ভাষার যে বিকৃতি চলছে, এটাই ভাষার বিকৃতি রোধে আমাদের সত্যিকার অর্থে করণীয়টা কি? এই ব্যাপারে আমার দুইটার মানে পরামর্শ বা রিকমেন্ডেশন আছে। আমার এই যে আমার দেখা 21শে ফেব্রুয়ারি যেটা একটা ঐতিহাসিক বই, এখানে আমার 10টা প্রস্তাব আছে, তার মধ্যে 2টা ভাষা নিয়ে। প্রথমটা হইল সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিতকরণ অপরিহার্য এবং আঞ্চলিক ভাষার আগ্রাসন বন্ধ করে নির্ধারিত মানের অর্থাৎ প্রমিত স্ট্যান্ডার্ড বাংলা ভাষার প্রচলন বাস্তবায়ন করা অতি প্রয়োজন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি প্রচলন বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে। আর 2 নম্বর মানে রিকমেন্ডেশন, পৃথিবীর সকল বাংলা ভাষাভাষীর জন্য আঞ্চলিক ভাষার প্রভাবমুক্ত একটি অভিধান এবং একটি সমার্থ শব্দকোষ তৈরি করা উচিত। এই কাজের জন্য আমি মনে করি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া উচিত এবং এই কাজটা তাদেরই করা উচিত। এই যে বেঙ্গল ডেল্টা যেটা এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটা কিন্তু 200 মিলিয়ন বৎসর আগে দক্ষিণ মেরুর সঙ্গে যুক্ত ছিল, একসময় এটা ফাটল ধরে একটু উত্তর দিকে শিফট করতে থাকে এবং একটা পার্ট এই এই যে বেঙ্গল ডেল্টা যেটা, এই পার্টটার একটা পার্ট খসে ওই অস্ট্রেলিয়াটা ওই ওই দিকে চলে গেল। বাংলা এই বঙ্গোপসাগরের শেপ আর অস্ট্রেলিয়ার শেপ কিন্তু একরকম। এই বেঙ্গল ডেল্টাটা সমুদ্রের পাহাড়টার ছিল এবং হিমালয়ের থেকে পলিমাটি এসে এসে এটা মানে সৃষ্টি হইতে থাকে এবং বড় বড় দ্বীপ ছিল এবং বড় বড় নদী ছিল, কিন্তু এক এক দ্বীপে এক এক রকমের ভাষাটা বাংলাই 2000 বৎসর আগের থেকে বাংলা ভাষাটা শুরু হয়, কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন আঞ্চলিক ভাষা, কিন্তু বাংলা মেইন শব্দগুলি কিন্তু ওদের মধ্যে ছিল। কাজে এগুলির সমন্বয়ে আমাদের এই বাংলা ভাষাটা ডেভেলপ করে। সেই কারণে যেমন সূর্য ইয়ে আকাশের একটা 106টা প্রতিশব্দ আছে,
চাঁদের প্রায় 100 মতো চাঁদের সরষি আছে এবং নানান ধরনের শব্দ আছে। এই সবগুলির সমন্বয়ে আমাদের বাংলা ভাষা, এবং এটা ফর্মেটিভ স্টেজে আসে 1000 বছর আগে, যেটা ডক্টর শহীদুল্লাহ সাহেব তার রিসার্চে এটা ব্যক্ত করেছেন। কাজে এই যে ভাষাগুলি আঞ্চলিক ভাষা, এগুলি কিন্তু আমাদের এই বাংলা ভাষার একটা সম্পদ। তবে মানে সাহিত্যের আবার আরেকটা দিক আছে, সেখানে হইল একটা বাংলা ভাষা তৈরি হইতে হইলে আঞ্চলিক ভাষার আগ্রাসন এবং প্রচলন এটা সীমিত করতে হবে। এই পরিপ্রেক্ষিতে আমার এই বইটার মধ্যে কতগুলি রিকমেন্ডেশন আছে এবং ভাষাভিত্তিক দুইটা রিকমেন্ডেশন আছে। একটা হইল সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করণ অপরিহার্য, এবং আঞ্চলিক ভাষার আগ্রাসন বন্ধ করে নির্ধারিত মানের অর্থাৎ প্রমিত স্ট্যান্ডার্ড বাংলা ভাষার প্রচলন বাস্তবায়ন করা অতি প্রয়োজন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজির প্রচলন বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে। পৃথিবীর সকল বাংলা ভাষাভাষীর জন্য আঞ্চলিক ভাষা প্রভাব মুক্ত একটি অভিধান এবং একটি সমর্থ শব্দকোষ, যেটাকে থেসোরাস বলে, এ তৈরি করা উচিত। এই কাজের জন্য বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। এইটা আমার রিকমেন্ডেশন। তবে এই পরিপ্রেক্ষিতে আমি দুইটা কথা বলি। একটা হইল 21শে ফেব্রুয়ারির গুলির কারণে বাংলা একাডেমির সৃষ্টি, এবং বাংলা একাডেমির সৃষ্টির কারণে আমাদের বইমেলা, এবং 21শে ফেব্রুয়ারির কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখন সারা বিশ্বে প্রায় 200-250 দেশে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। শহীদ মিনারের ছবি টানানো হয়, শহীদ মিনারও কোনো কোনো জায়গায় করা হয়েছে, এবং বাঙালি জাতি এবং বাঙালি বাংলা ভাষা নিয়ে আলোচনা হয় এবং বাংলা ভাষার শিক্ষার অনেক আগ্রহ জাগে। আমাদের 21শের বইমেলা হওয়াতে এখন বাংলা ভাষার যে চর্চার যে অ্যাভালাঞ্চ, একটা একটা মানে ইয়ের মতো, মানে বড় প্রপাতের মতো শুরু হয়েছে। গত বছর এই ফেব্রুয়ারি মাসে বোধহয় 2000 নতুন বই আসছে। এই যে এত বড় স্পৃহা, এবং এটা শুধু বাংলাদেশই নয়, এটা পশ্চিমবঙ্গ বইমেলাও অনেক বড়, নিউ ইয়র্কে সাহিত্য সম্মেলন হয় বড় একটা প্রচলন, তারপরে কানাডাতে যথেষ্ট আছে, আর বিহারের অংশ, ভুটান, মেঘালয়, আসাম এবং মণিপুর, শ্রীলঙ্কায়ও কিছু প্রভাব আছে। কিন্তু এই যে একটা মানে বাংলা ভাষার যে একটা প্রসারণ এবং বিকাশ, এটা কিন্তু একটা ঐতিহাসিক মানে ব্যাপার। তো আমি মনে করি এই এই জাংচারে বাংলা একটা স্ট্যান্ডার্ড বাংলা, প্রমিত বাংলা হওয়া উচিত, এবং এবং এই একটা অভিধান, সর্বসম্মতিক্রমে অভিধান এবং একটা থেসোরাস তৈরি করা প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অনেক সমৃদ্ধ হলাম আপনার সান্নিধ্যে এসে আপনার সাথে কথা বলতে পেরে। আপনাকে অশেষ ধন্যবাদ, এবং এবং আপনাদের এই এবং টেলিভিশন সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং যারা আজকে এখানে রেকর্ডিংয়ে করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে এবং আমাদের সাহিত্য অনুষ্ঠানে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, ভালোবাসুন মাতৃভাষাকে, নিজস্ব শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে থাকুন। শুভ বিদায়, আল্লাহ হাফেজ।